আমাদের চ্যাপ্টার ফোরের থ্রেডের আমাদের এই পর্বে দেখব থ্রেড লাইব্রেরিজ, যেসব প্রোগ্রামিং করার জন্য যেসব লাইব্রেরিগুলো পাওয়া যায় সেই লাইব্রেরিগুলো কীভাবে ইউজ করতে হয়, কোন অপারেটিং সিস্টেম কীভাবে কাজ করে সেটা আমরা দেখব থ্রেড লাইব্রেরিজের মাধ্যমে, এবং আমরা থ্রেডিং প্রোগ্রাম ক্রিয়েট করব। তো থ্রেড লাইব্রেরিজ প্রোভাইড প্রোগ্রামার উইথ API ফর ক্রিয়েটিং অ্যান্ড ম্যানেজিং থ্রেডস। থ্রেড লাইব্রেরিগুলোর মেইন অবজেক্টিভ হচ্ছে কিছু API দেওয়া, যেটার মাধ্যমে প্রোগ্রামাররা, যারা আমরা যখন সফটওয়্যার ডেভেলপ করব, যখন আমাদের থ্রেডিংয়ের প্রয়োজন পড়বে, থ্রেড ক্রিয়েশনের প্রয়োজন পড়বে, আমরা এই API গুলো ইউজ করে অপারেটিং সিস্টেমে থ্রেড ক্রিয়েট করতে পারব। টু প্রাইমারি ওয়েজ অফ ইমপ্লিমেন্টিং, দুই ধরনের ইমপ্লিমেন্টেশন আছে। লাইব্রেরি এন্টায়ারলি ইন ইউজার স্পেস, সেটা হচ্ছে যে আমরা যখন প্রোগ্রামিং করব টোটাল লাইব্রেরিটাকে আমরা ইউজার স্পেসের মধ্যে নিয়ে আসবো, মানে প্রোগ্রামিংয়ের সাথে এম্বেড করে দেবো। আরেকটা হচ্ছে কার্নেল লেভেল লাইব্রেরি সাপোর্টেড বাই ওএস, অথবা আমাদের কার্নেলের যে থ্রেডিং আছে এর আগের ভিডিওতে যেটা শিখেছি, কার্নেল লেভেল লাইব্রেরিগুলোকে আমরা ইউজ করতে পারি। তো আমরা এগুলো দেখব কীভাবে করে। তো লাইব্রেরির মধ্যে একটা লাইব্রেরি হচ্ছে পি থ্রেডস লাইব্রেরি হচ্ছে মে বি প্রোভাইডেড আইদার অ্যাজ ইউজার লেভেল অর কার্নেল লেভেল। এটা ইউজার লেভেলও দিতে পারি, কার্নেল লেভেলও দিতে পারি। দ্য পোসিক্স স্ট্যান্ডার্ড API ফর থ্রেড ক্রিয়েশন অ্যান্ড সিঙ্ক্রোনাইজেশন, পোসিক্সের স্ট্যান্ডার্ড API যেগুলো দিয়ে থ্রেড ক্রিয়েট করা যায় এবং থ্রেডের মাধ্যমে একটা থ্রেড সাথে একটা থ্রেডের সাথে সিঙ্ক্রোনাইজ করা যায়। স্পেসিফিকেশন নট ইমপ্লিমেন্টেশন, তার মানে এটা জাস্ট স্পেসিফিকেশন দেওয়া আছে, মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস দেওয়া আছে, অ্যাবস্ট্রাক্ট আমাদের API দেওয়া আছে এবং এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে আমাদের সাথে। তো আমরা জাস্ট থ্রেডের স্কেলেটনটা পাবো, এটাকে কল করলে সে থ্রেড চালু হয়ে যাবে, কিন্তু থ্রেডের মধ্যে কী কাজ করবে সেই ইমপ্লিমেন্টেশনটা আমাদের প্রোগ্রামেটিক্যালি করতে হবে। সো API স্পেসিফাই বিহেভিয়ার অফ দ্য থ্রেড লাইব্রেরি, ইমপ্লিমেন্টেশন ইজ আপ টু ডেভেলপমেন্ট অফ দ্য লাইব্রেরি। তো API শুধু থ্রেড লাইব্রেরির বিহেভিয়ারটাকে রিপ্রেজেন্ট করে, এবং এই থ্রেড লাইব্রেরি ইউজ করে আমরা কীভাবে প্রোগ্রাম তৈরি করবো সেটা আমাদের উপর নির্ভর করবে। কমন ইন ইউনিক্স অপারেটিং সিস্টেমস, তো এই পি থ্রেডস লাইব্রেরিটা পাওয়া যায় কোথায় কোথায়, আমরা যদি সফটওয়্যার ডেভেলপ করি সোলারিস, লিনাক্স বা ম্যাক ওএস এর জন্য, এবং সেখানে যদি থ্রেডিং ক্রিয়েট করতে চাই, তো এখানে আমরা পি থ্রেডের API গুলোকে ইউজ করব। এই অপারেটিং সিস্টেমে এটা এম্বেডেড অবস্থায় আসে। তো ইউনিক্সের মধ্যে বা যেসব ইউনিক্স ফ্লেভার যেসব অপারেটিং সিস্টেমগুলো আছে সেগুলোর মধ্যে পি থ্রেড API ইউজ হয়, লাইব্রেরিটা ইউজ হয়। তো আমরা এক্সাম্পল দেখি কী কী আছে, আমরা ডিটেলে যাবো না কী কী থ্রেড আছে, বাট কমন যে থ্রেড API গুলো আছে সেগুলো আমরা ইউজ করে একটা প্রোগ্রাম তৈরি করছি এখানে। তো আমাদের যেটা করতে হবে, ইনক্লুড pthread.h, এটা সিতে প্রোগ্রাম, এই হেডার ফাইলটাকে আমাদের ইনক্লুড করতে হবে। আমরা যারা সি জানি বা C++ জানি তারা জানি এটা ইনক্লুড কী জন্য করতে হয়। তো না জানলে আমাদের C++ যে কোর্সগুলো আছে আমরা করে নিতে পারি। ইন সাম INT সাম, আমরা একটা সামের জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ভয়েড পয়েন্টার রানার ভয়েড স্টার প্যারামিটার, একটা প্যারামিটার একটা পয়েন্টার করলাম, এটা থ্রেড কলস দিস ফাংশন, প্রত্যেকটা থ্রেড এই কলটা এই ফাংশনটাকে কল করবে। তো সেটা প্রোটোটাইপ আমরা এখানে ডিক্লেয়ার করলাম। মেইন pthread t, এই ভেরিয়েবলটা এই হেডার ফাইলে আছে, tid থ্রেড আইডেন্টিফায়ার ডিক্লেয়ার করলাম। pthread attribute t, মানে অ্যাট্রিবিউট, সেট অফ থ্রেড অ্যাট্রিবিউটস ডিক্লেয়ার করলাম। ইফ আর্ক নট ইকুয়ালস টু জিরো, আর্ক সি, মানে এটা আর্গুমেন্ট সি যদি দুইটার সাথে দুইটা সমান না হয় তাহলে কী হবে, এফ প্রিন্টেফ এসটিডি এরর ইউজেস, তখন আমরা যেরকম আমরা কোনো একটা প্রোগ্রামিংয়ের কমান্ড ল্যাঙ্গুয়েজের বা কমান্ড লাইনের যে প্রোগ্রামের যে এররগুলো দেয় বা হেল্প ফাইল দেয় সেই এররটা আমরা প্রিন্ট করলাম এখানে, এসটিডি এরর ইউজেস এ আউট ইন্টিজার ভ্যালু। তো এই ভ্যালুর কয়টা থ্রেড ক্রিয়েট করবে সেটার ভ্যালু দিতে হবে, এইভাবে আমাদের হেল্প ফাইলটা দিলাম। ইফ এ টু আই আর্গুমেন্টকে ইন্টিজারে কনভার্ট করলাম, যে আর্গুমেন্ট আর্গ ভি অফ ওয়ান লেস দেন জিরো, যদি লেস দেন জিরো হয়, যদি মাইনাস দেওয়া থাকে, তো তখন কী করবে, এস প্রিন্টেফ মাস্ট বি গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো। তো আমাদের এই প্রোগ্রামটাকে কল করতে হলে আমাদের একটা কয়টা থ্রেড হবে সেটা অবশ্যই নাম্বার অফ থ্রেড গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো হতে হবে। তো এখন আমরা থ্রেড ক্রিয়েট করি, গেট দ্য ডিফল্ট অ্যাট্রিবিউট, ডিফল্ট অ্যাট্রিবিউট যেটা অপারেটিং সিস্টেম নিজে প্রোভাইড করবে, সেই অ্যাট্রিবিউটগুলো পাওয়ার জন্য আমরা যেটা করবো, পি থ্রেড অ্যাট্রিবিউট ইনিশিয়েটার এই ফাংশনটাকে কল করবো। এই অ্যাট্রিবিউট যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছি সেটার অ্যাড্রেস স্পেস দিব, কারণ ওটা পয়েন্টার টাইপ। ক্রিয়েট দ্য থ্রেড, পি থ্রেড ক্রিয়েট এম্পারসেন থ্রেড আইডি অ্যাট্রিবিউট, যে অ্যাট্রিবিউটটা পেলাম। রানার, আমরা যে ফাংশনটা কল হবে সেই ফাংশনটা আমরা যেটা ইমপ্লিমেন্ট করবো আমরা প্রোগ্রামেটিক্যালি, সেই ফাংশনের নামটা আমাদের দিতে হবে, এবং কয়টা রান করবো, কয়টা থ্রেড হবে সেই থ্রেডের আর্গুমেন্টটা দিতে হবে। তো এটা হচ্ছে পি থ্রেড ক্রিয়েটের
একটা ফাংশন, তার হচ্ছে কি থ্রেড আইডি দিতে হবে, তার অ্যাট্রিবিউট দিতে হবে, থ্রেডের যে ফাংশনটাকে নিয়ে কাজ করবে সেই থ্রেডের ফাংশনের নামটা দিতে হবে, যেটা আমরা আগের পেজে এখানে প্রোটোটাইপ হিসেবে ডিক্লেয়ার করে আসছি, এবং এটা ইমপ্লিমেন্টেশন আমাদের করতে হবে, যেটা আমরা আগে শিখে আসছি যে ইমপ্লিমেন্টেশন সবসময় ডেভেলপারদের করতে হবে, এর মধ্যে কী ধরনের কাজ হবে। তারপরে ওয়েট ফর দ্য থ্রেড টু এক্সিট, সো পি থ্রেড জয়েন থ্রেড আইডি নাল, এটা ওয়েট করতে হবে আমাদেরকে থ্রেডটা এক্সিট করার জন্য, যতক্ষণ পর্যন্ত না এই রানার প্রোগ্রামের এক্সিকিউশন শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এটা ওয়েট করতে থাকবে। প্রিন্ট এফ সাম ইকুয়ালস টু পার্সেন্টেজ, আমরা সামটাকে রিটার্ন করবো, কারণ এটা সাম আমরা গ্লোবাল ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করে আসছি এখানে, সুতরাং আমরা যে কোনো জায়গার থেকে যে কোনো থ্রেড থেকে আমরা পাবো, তো সামটাকে আমরা প্রিন্ট করবো। এই সামটা আমরা এখন রানার যে ফাংশনটা আমরা এখানে রিপ্রেজেন্ট করতেছি সেই ফাংশনটার ইমপ্লিমেন্টেশন দেখি, ভয়েড স্টার রানার ভয়েড প্যারাম স্টার প্যারাম, যে প্যারামিটার সেই প্যারামিটার আছে, তো আইএনটি আই আপার দুইটা ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করলাম ইকুয়ালস টু এ টু আই প্যারাম, প্যারামিটারকে আমরা আপার ইয়েতে দিলাম, এটা হচ্ছে আর্গুমেন্ট প্যারাম হিসাবে আসছে এখানে। আমাদের এখানে দিতে হবে কি ফাংশন নেম, পরেরটা হচ্ছে যে আর্গুমেন্ট আসবে সেই আর্গুমেন্টটা এখানে থাকবে, তো এই ফাংশনটাকে এই আর্গুমেন্ট দিয়ে কল করবো অটোমেটিক্যালি পি থ্রেড ক্রিয়েট করার সময়। আপার এ টু আই প্যারাম, প্যারামটাকে ডিক্লেয়ার করলাম সাম ইকুয়ালস টু জিরো, ফর আই ইকুয়ালস টু ওয়ান, আই ইজ লেস দেন ইকুয়ালস টু আপার আই প্লাস প্লাস, মানে সাম যোগ করলাম, তারপর পি থ্রেড এক্সিট, এটা আমরা সামটাকে যতগুলো নাম্বার দেওয়া হয়েছে সবগুলো নাম্বারের যোগফল বের করবো, সেটার জন্য একটা থ্রেড তৈরি হলো, সেটা জাস্ট ইমপ্লিমেন্টেশন একটা বেসিক দেখানো হয়েছে। আমাদের প্রোগ্রামিং করার সময় যখন আমাদের যে প্রবলেমটা হবে সেই প্রবলেম সলভ করার জন্য আমাদের এরকম ফাংশন লিখতে হবে নিজেদের। তো আমরা শিখলাম পি থ্রেড ক্রিয়েট করতে হয়, পি থ্রেড ক্রিয়েট এটার মাধ্যমে থ্রেড আইডি অ্যাট্রিবিউট ফাংশন, যে ফাংশনটা আমরা ইমপ্লিমেন্ট করি সেটার নাম, আর ফাংশন যেসব আর্গুমেন্ট দেবে সেই আর্গুমেন্টের নাম এখানে থাকবে। সো পি থ্রেডের যেটা আছে এখানে, পি থ্রেড কোড ফর জয়নিং টেন থ্রেডস, দশটা থ্রেডকে যদি আমরা জয়েন করতে চাই, আমাদের অনেক সময় দরকার পড়ে এক বা একাধিক থ্রেড তৈরি করার জন্য, যে আমাদের একটা প্রোগ্রাম তৈরি করব যেটা যখন এক্সিকিউট হবে দশটা পনেরোটা থ্রেড তৈরি করবে কাজটা শেষ করার জন্য তাড়াতাড়ি, তো ওই রকম অ্যারে তৈরি, থ্রেডের অ্যারে তৈরি করার জন্য পি থ্রেডে আছে পি থ্রেড টি ওয়ার্কার্স, এখানে ওয়ার্কার্স নামে আছে নাম্বার অফ থ্রেড, কয়টা ওয়ার্কার্স তৈরি করব, মানে কয়টা থ্রেড তৈরি করব সেটার জন্য এখানে আছে। তারপর এখানে ওই নাম্বার পর্যন্ত ইটারেট করব, আর পি থ্রেড আন্ডারস্কোর জয়েন ওয়ার্কার্স আই নাল, তো এগুলো সবগুলোকে জয়েন করবে, সবগুলো একসাথে কাজ করতে পারবে না। তো এইভাবে আমরা বিভিন্ন থ্রেড জয়েন করতে পারি। এখন হয়তো ডিফিকাল্ট মনে হচ্ছে, কিন্তু যখন এটা মনে থাকবে যে রিয়েল টাইম প্রবলেম যখন আসবে তখন এভাবে আমরা ওয়ার্কার থ্রেড তৈরি করতে পারি। তো উইন্ডোজ মাল্টি থ্রেডেড সি প্রোগ্রাম, তো আমরা এর আগে ধরুন পি থ্রেড, এখন উইন্ডোজে কীভাবে ইমপ্লিমেন্ট হয় সেটা দেখব। এখানে আমাদের ইনক্লুড করতে হবে উইন্ডোজ ডট এইচ, এটার মধ্যে আমাদের থ্রেডের রিলেটেড সব প্রোগ্রামগুলোকে ডিফাইন করা আছে। তো আমরা এখানে সাম আগের মতোই সাম ডিক্লেয়ার করলাম ডি ওয়ার্ড, মানে ডাবল ওয়ার্ড হিসেবে, যেটা শেয়ার ডাটা প্রত্যেকটা থ্রেড এটাকে অ্যাক্সেস করতে পারবে। ডি ওয়ার্ড আমরা ফাংশনটা সামেশন, আমাদের উদ্দেশ্য কি আমরা যে নাম্বারটা দিব, যেমন এটির প্রোগ্রামটার নাম যদি থাকে সাম সাম ডট ইএক্সি, যদি আমরা এক্সিকিউট করি তো এখানে আমাদের প্যারামিটার দিব যেমন হান্ড্রেড, এভাবে লেখলে হবে কি সে একশো পর্যন্ত যোগ করে আমাদেরকে সামটা রিটার্ন করবে, এবং এটা করবে থ্রেডের মাধ্যমে। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, ডি ওয়ার্ড উইন এপিআই সামেশন নামে ফাংশন, আর এলপি ভয়েড মানে লং পয়েন্টার ভয়েড প্যারামিটার, এভাবে ডিক্লেয়ার করলাম আমরা ফাংশনটাকে। এই ফাংশনটাকে আমরা থ্রেডের মধ্যে দিব, সো ডি ওয়ার্ড আপার ইকুয়ালস টু এই প্যারামিটারকে ক্যাস্ট করে নিলাম, কাস্ট করে আমরা আপারে নিলাম ডি ওয়ার্ডে নিয়ে গেলাম, কারণ এটা ভয়েড পয়েন্টার ছিল, তাদের কাস্ট করতে হয়েছে আমাদেরকে। ফর ওই অ্যারের মধ্যে করে সাম প্লাস ইকুয়ালস টু আই রিটার্ন জিরো, তো আমরা এরকম সামগুলো সামেশনটা করলাম। এর আগে আমরা দেখেছি ফাংশনটা পরে ইমপ্লিমেন্ট করছি, আমরা এখানে ফাংশনটা আগেও ইমপ্লিমেন্ট করে দিতে পারি বা এটা প্রোটোটাইপ লিখে গিয়ে পরে ইমপ্লিমেন্ট করতে পারি, আমরা দুইভাবে দেখাচ্ছি, এই জন্য আমরা এখানেই ইমপ্লিমেন্ট করে দিচ্ছি আগে। তো এখন আমাদের মেইন ফাংশন তৈরি হচ্ছে, মেইন ডি ওয়ার্ড থ্রেড আইডি আগের মতোই, থ্রেড হ্যান্ডলার একটা থ্রেড হ্যান্ডলার ক্রিয়েট করতে হবে, আইএনটি প্যারাম প্যারামিটার কয়টা সেটা আমাদের ডিক্লেয়ার করতে হবে। তো আমরা এখানে চেক করতেছি আর্গুমেন্ট দুইটার সমান কি না, যদি দুইটা সমান না হয় আমরা এরর দিচ্ছি, আগে যেটা এক্সপ্লেন করছি ঠিক একই রকমভাবে। প্যারাম ইকুয়ালস টু এ টু আই, আর্গুমেন্টের কত আছে সেই প্যারামটাকে আমরা এখানে অ্যাসাইন করলাম, যে ওইখানে কত হয় যদি হান্ড্রেড দেয় সেই হান্ড্রেডটা প্যারামের মধ্যে যাবে। ইফ প্যারাম লেস দেন জিরো আমরা এগেইন আমরা এরর
প্রিন্ট করতেছি। এখন আমরা থ্রেডটা ক্রিয়েট করব। থ্রেড ক্রিয়েট করার জন্য থ্রেড হ্যান্ডলার যেটা করছি সেখানে আমাদের থ্রেডের যে থ্রেড ক্রিয়েট করে তার যে পয়েন্টারটা আছে তার যে আইডিটা আছে সেটা অ্যাসাইন করবে এখানে। আর ফাংশনটা হচ্ছে ক্রিয়েট থ্রেড। ক্রিয়েট থ্রেডের মধ্যে আমাদের নাল প্রথম প্যারামিটার, ডিফল্ট সিকিউরিটি অ্যাট্রিবিউট ইউজুয়ালি নাল দেওয়া হয়, আর ডিফল্ট স্ট্যাক সাইজ, স্ট্যাক সাইজ জিরো মানে হচ্ছে আনলিমিটেড। যদি আমরা দিতে চাই না এটা ম্যাক্সিমাম 1 MB স্ট্যাক সাইজ নিতে হবে তখন আমরা এটা দিয়ে দিব, বা জিরো সময় অনেক সময় হয় এটা অপারেটিং সিস্টেম ডিসাইড করে কতটুকু দিবে। সামেশন এটা হচ্ছে ফাংশনের নামটা, যে ফাংশনটা আমরা আগে ডিক্লেয়ার করে আসলাম সেই ফাংশনটা, আর ফাংশনের যে প্যারামিটার যাবে সেই প্যারামিটারটা এম্পারসেন্ট প্যারাম, ওই যে প্যারামটা আমরা এখানে ডিক্লেয়ার করে আসলাম সেটার অ্যাড্রেস ভ্যালু আমরা দিয়ে দিচ্ছি এখানে। তারপর ক্রিয়েশন ফ্ল্যাগ জিরো, আর থ্রেড আইডি দিয়ে দিচ্ছি। থ্রেড আইডিটাকে যে কোন থ্রেডে আমরা ক্রিয়েট করবো সেই থ্রেড আইডি আমরা এখানে অ্যাসাইন করতেছি, মানে এই থ্রেড ক্রিয়েট করার পর থ্রেড আইডিটা এখানে থাকবে। এই থ্রেড আইডিটা আমরা ডিক্লেয়ার করছি ডি ওয়ার্ড হিসেবে এখানে। তো এখন আমরা দেখতেছি যদি থ্রেড হ্যান্ডলার নট ইকুয়ালস টু নাল, তার মানে থ্রেডটা ক্রিয়েট হয়েছে, তাহলে কী করবে, ওয়েট ফর সিঙ্গল অবজেক্ট ওই থ্রেড হ্যান্ডলার যেটা এখান থেকে আমরা একটা ক্রিয়েট করার পরে যেটা পাইলাম সেই ভ্যালুটা দিতে হবে, আর ইনফাইনাইট মানে এটা ইনফাইনাইট লুপে ঘুরতে থাকবে এই ফাংশনের মাধ্যমে, যতক্ষণ পর্যন্ত এই থ্রেড সম্পূর্ণ হবে ততক্ষণ পর্যন্ত এখানে ওয়েট করতেই থাকবে, এখানে ওয়েট করতেই থাকবে, সে নেক্সট লাইনে আসবে না। তো যখনই এই এক্সিকিউশন আমাদের এই সামেশনের এক্সিকিউশন শেষ হবে তখনই সে এখানে আসবে। এখানে আসলে আমরা কী করবো, আমরা থ্রেডটাকে বন্ধ করে দিব, কারণ তার রিলেটেড যে মেমোরি আছে সবগুলো সোয়াপ আউট হয়ে যাবে এবং মেমোরি ক্লিন হয়ে যাবে, এই জন্য আমরা থ্রেডটাকে বন্ধ করে দেব। তারপরে আমরা সামটা প্রিন্ট করব। তো এইভাবে আমরা উইন্ডোজে সি প্রোগ্রামের মাধ্যমে থ্রেড ক্রিয়েট করতে পারি। তো এখন দেখি জাভায় কীভাবে থ্রেড ক্রিয়েট করা যায়। জাভা থ্রেড, জাভা থ্রেডস আর ম্যানেজ বাই JVM, আমাদের আগেকার থ্রেডগুলো ম্যানেজ বাই কার্নেল বা ইউজার API, কিন্তু জাভা থ্রেড জাভা ভার্চুয়াল মেশিন দ্বারা হয়। যারা জাভা জানে তারা জাভা ভার্চুয়াল মেশিন সম্পর্কে জ্ঞান নিশ্চয়ই আছে। টাইপিক্যালি ইমপ্লিমেন্টেড ইউজিং দ্য থ্রেড মডেল প্রোভাইডেড বাই আন্ডারলাইং OS, আন্ডার আমাদের যে OS এর উপরে JVMটা ইউজ হয় ইনস্টল করা আছে, লিনাক্স থাকলে লিনাক্সের মতো করে চলবে, উইন্ডোজ থাকলে উইন্ডোজ মতো করে চলবে। তো ওইভাবে ওই মডেলটাই, ও অপারেটিং সিস্টেম মডেলটাই ইউজ করে সে। জাভা থ্রেডস মে বি ক্রিয়েটেড বাই, জাভা থ্রেড ক্রিয়েট করতে হলে আমাদের জাভার ইন্টারফেস ইউজ করতে হবে, পাবলিক ইন্টারফেস রানেবল, পাবলিক অ্যাবস্ট্রাক্ট ভয়েড রান। তো আমাদের এই ইন্টারফেসটাকে আমাদের ইউজ করতে হবে, তার মানে যে ক্লাসটা থ্রেড ক্লাস তৈরি করব সেটাকে এই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এক্সটেন্ডেড থ্রেড ক্লাস ইমপ্লিমেন্টিং দ্য রানেবল ইন্টারফেস, থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করতে হবে এবং রানেবল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো আমরা সাম ক্লাসটা তৈরি করতেছি, যেটা আমরা আগে করলাম ঠিক একই জিনিস আমরা জাভাতেও করব। সাম প্রাইভেট INT সাম, পাবলিক INT গেট সাম, রিটার্ন সাম, এটা হচ্ছে সাম ক্লাসের সামটা রিটার্ন করবে। তারপর এখানে দিচ্ছি পাবলিক ভয়েড সেট সাম, সামের ভ্যালু দিস ডট সাম, সাম ইকুয়ালস টু এত, এই ক্লাসের গেট এবং সেটার মেথড আমরা ইমপ্লিমেন্ট করলাম। এখন সামেশন ইমপ্লিমেন্ট রানেবল, মানে সামেশন যে ফাংশনটা আমরা ক্রিয়েট করছি ওইটা ক্লাস হিসেবে এখানে ডিক্লেয়ার হবে, এটা ইমপ্লিমেন্ট করবে রানেবল ইন্টারফেসকে, যেটা আমরা আগে দেখাইলাম। প্রাইভেট INT আপার, প্রাইভেট সাম, সাম ভ্যালু, সাম মানে হচ্ছে এই সাম ক্লাসটা, তো সাম ভ্যালু হিসেবে আমরা ডিক্লেয়ার করলাম। সো সামেশন, সামেশন আপার, সাম ভ্যালু দিস ডট আপার, আপার দিস ডট সাম ভ্যালু ইকুয়ালস টু সাম ভ্যালু, এখানে আসতেছে। ভয়েড রান, আমাদের যে রান, কারণ আমরা এই রানেবলের মধ্যে আমরা একটা মেথড দেখেছি আগে, যে একটা রান নামে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, ওইটাকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে এখানে। সো INT সাম ইকুয়ালস টু জিরো, ফর I ইকুয়ালস টু জিরো, I ইজ লেস দেন ইকুয়ালস টু আপার I, ঠিক একইভাবে আমরা এখানে সামেশনটা করতেছি। সাম ভ্যালু ডট সেট সাম, সাম এখানে সামটা সেট করা হচ্ছে। তো এখান থেকে আমরা এইভাবে থ্রেড ইমপ্লিমেন্ট করতে পারি। তো এখানে আমাদের মেইন ক্লাসটা এখন তৈরি করি, যে যেটা যে সামটাকে, সামেশনটাকে থ্রেড হিসেবে কাজ করবে। সো ক্লাস ড্রাইভার নামে একটা ক্লাস করতেছি, এটার মধ্যে আমাদের মেইন মেথডটা থাকবে। আর্ক লেন্থ লেস লেন্থ গ্রেটার দেন জিরো যদি হয়, ইন্টিজার পার্স INT আর্কস অফ জিরো, ওই একই রকমভাবে আর্গুমেন্টগুলো দেখতেছি ঠিক আছে কিনা, যদি লেস দেন জিরো হয় তাহলে এটা আমরা এরর মেসেজ দিচ্ছি। এল সাম, সাম অবজেক্ট ইকুয়ালস টু নিউ সাম, সাম নামে একটা অবজেক্ট তৈরি করতেছি যেটা আমরা আগে ক্রিয়েট করে আসছি, যেটা আমরা এইখানে ক্রিয়েট করে আসছি সাম ক্লাস, সেটার একটা ক্লাস ক্রিয়েট করতেছি, এখানে ভ্যালু ডিফাইন করতেছি।
int upper equals to integer dot parse int, integer dot parse int এর মধ্যে আর্গুমেন্টটাকে পার্স করে নিচ্ছি ইন্টিজারে, আপার নিয়ে আসলাম, থ্রেড নামে আমরা জিনিসটাকে ডিক্লেয়ার করব, থ্রেড থ্রেড নিউ থ্রেড, থ্রেড ক্লাস হিসেবে নিউ থ্রেড নিউ সামেশন আপার সাম অবজেক্ট। তো আমরা সামেশন ফাংশনটাকে আমরা বলে দিচ্ছি থ্রেড ক্লাসের মধ্যে, এবং যেহেতু সামেশনটা আমাদের ইমপ্লিমেন্ট রানেবলকে ইমপ্লিমেন্ট করছে, সুতরাং সামেশন একটা থ্রেডে রান করার মতো ক্লাস, এই ক্লাসটাকে আমাদের এখানে পাস করে দিতে হবে, সামেশন আপার সাম অবজেক্ট থ্রেড ডট স্টার্ট। তখন আমাদের যখন এটা ক্রিয়েট হয়ে গেছে থ্রেডটা, তখন আমাদের থ্রেডটাকে স্টার্ট করতে হবে, স্টার্ট করে দিয়ে ট্রাই থ্রেড জয়েন, জয়েন করবে সিস্টেম প্রিন্ট এলেন দ্য সাম অফ আপার ইজ সাম অবজেক্ট গেট সাম, এভাবে আমরা প্রিন্ট করব। যদি এরর হয় এরর এক্সেপশন করব, এলস সিস্টেম ডট এরর ডট প্রিন্ট এলেন, তারপরে আমাদের এরর দিব। তো আমার এটার জাভাতে থ্রেড ইমপ্লিমেন্টেশন, তারা যারা জাভা প্রোগ্রামিং জানেন না তারা আমাদের জম্পেজ ডট কমের জাভা কোর্সটা নিতে পারেন, তাহলে জাভা সম্পর্কে আপনার, জাভা প্রোগ্রামিং সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে। এইভাবে জাভাতে আমরা থ্রেড ক্রিয়েট করতে পারি, মাল্টি থ্রেডিং প্রোগ্রামিং করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।